নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জন, আমার সঙ্গে আজকে আছে জ্যোতির্ময়, সৌভিক এবং দীপক। আজকে আমরা সবাই মিলে দেখতে পারি বাঁশকুল্লা দুর্গাপুজো পরিক্রমা। আমরা এখন যাচ্ছি ইউনাইটেড ক্লাবের দিকে। বাঁশকুল্লায় যে বড় পুজোগুলো হয় তার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় পুজো হচ্ছে এই ইউনাইটেড ক্লাব। আমরা এখন রাস্তায় আছি, জানি না কত আপনাদের আওয়াজ ভালো মতো আসছে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্ঞান দেখা হচ্ছে। দিনের বেলায় এসছি, তাই জ্যাম হওয়াটা একটু স্বাভাবিক। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে ইউনাইটেড ক্লাবের দুর্গা ঠাকুর। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ইউনাইটেড ক্লাবের দিকে। পবিতস্থলে গলে বলম্বে লম্বিতাম ভুজঙ্গ তুঙ্গ মালিমা। এবছর বাঁশকুল্লা ইউনাইটেড ক্লাবের মণ্ডপ সজ্জা নির্মাণ হয়েছে কাশীর বাবা বিশ্বনাথের মন্দিরের আদলে এবং ভিতরে দৃশ্যে ঝিনুকে ব্যবহার করেছে। দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের শামুক দিয়ে তৈরি হয়েছে নন্দী মহারাজ। মণ্ডপের ভেতরেও ঝিনুক এবং শামুক দিয়ে বিভিন্ন কারুকার্য করা হয়েছে। শিব 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 হস্ত ডমরু বাজে নাদ নবল সৃষ্টি সাজে দিগি দিগি তক দিগি দিগি তক দিগি 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 তক দিগি 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 দা। মণ্ডপের ভিতরও সুসজ্জিত হয়েছে ঝিনুক ও শামুক দিয়ে। দেখতে পাচ্ছেন বাইরের অংশ দেখতে যেমন কাশী বিশ্বনাথের আদলে, ভিতরে ঢুকলে মনে হবে যেন আমরা সমুদ্রের নিচে আছি, সমুদ্রের কারুকার্যময় জগৎ। একটা অন্য অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের গভীরে। খুবই সুন্দর লাগছে এখানকার মণ্ডপ সজ্জা দেখতে। বন্ধুরা, আমরা এখন আছি ইউনাইটেড ক্লাবের ভিতরে। দেখতে পাচ্ছেন ঝিনুক দিয়ে সুন্দর একটা মণ্ডপ সজ্জা নির্মাণ করা হয়েছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, কিন্তু আমরা পেয়েছি বাঁশকুল্লায় এসে। বাঁশকুল্লায় ইউনাইটেড ক্লাবের যে কাশী বিশ্বনাথ মন্দির করেছে এবং ভিতরে ঝিনুক দ্বারা পরিপূর্ণ মন্দির, তার মধ্যে মুক্ত খুঁজে পেয়েছি আমরা, আর মণ্ডপের সৌন্দর্য খুঁজে পেয়েছি এইখানকে এসে। দুচোখ সার্থক হলো বাঁশকুল্লায় এসে।
ইউনাইটেড ক্লাবের মাতৃ প্রতিমার মধ্যে যেমন দেখতে পাচ্ছি দেবী দুর্গা দশপ্রহরণ ধারিণী মহিষাসুরকে মর্দন করেছে, তেমনি দেখতে পাচ্ছি ভাই বোনের ভালোবাসা। দেখুন এখানে মা লক্ষ্মীর পিঠে বসে আছে শ্রীদেব সেনাপতি কার্তিক, মা সরস্বতী সেটাকে দেখে উপভোগ করছে, আর পিতা মহেশের কোলে আছে শিশু গণপতি। সব মিলিয়ে একটা পরিবার ভাবনা ঘুরে উঠেছে এই মণ্ডপ সজ্জায়। খুব ভালো লাগছে মা দুর্গার একটা সুখী পরিবারের চিত্র এখানে দেওয়া হয়েছে, যে পরিবার দেখতে আমরা সবাই খুব খুব ভালোবাসি। আমরা এখন ইউনাইটেড ক্লাবে ঠাকুর দেখে বাইরে বেরালাম, এবার যাচ্ছি আমরা নতুন কোনো পুজো দেখতে। সামনে অনামিক ব্যবহারের সামনে বড় বড় অনেক কোনো পুজো আছে, দেখতে থাকুন। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।